কওমি অনলাইন, বিশ্বাসের সাথে সঠিক গন্তব্যে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে টপ লেভেলের কয়েকটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব ইসলামিক, তার ভিতর থেকে একটি হাদিসের এবং একটি কোরআনের। প্রথমে আমি কোরআন শরীফের একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আগেই বলে রাখি, অ্যাপসটির ভিতরে আপনারা পাবেন কোরআন শরীফের তর্জমা এবং তাফসির, কয়েকটা তাফসির পাবেন, আপনার ইচ্ছা যে কোনো তাফসির আপনি এখান থেকে পড়তে পারবেন। তো শুরুতে আমি প্লে স্টোরিতে যাব, প্লে স্টোরিতে গিয়ে এখানে লিখব কোরআন মাজিদ। লিখলেই শুরুতে চলে আসবে, দেখুন এখানে কয়েকটি কোরআন মাজিদের অ্যাপস আছে। প্রথমে যেটা আছে এটাতে 4.8 পয়েন্ট, এখানে সবচেয়ে হাই কোয়ালিটির কোয়ালিটিফুল যেটা সেটা হলো যে দ্বিতীয় অ্যাপসটি কোরআন মাজিদ একাধিক তাফসির, এখানে এটার রেটিং দেখুন 4.9 এটা রেটিং। আপনার প্রথমেই এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, ওপেন করবেন, ওপেন করার পর এভাবে চলে আসবে পুরো কোরআন শরীফ। এভাবে আসার পরে আপনারা যে কোনো একটি সূরা, আমি একটি শেষ থেকে সূরা নিচ্ছি, দেখুন সূরা নাস। তো সূরা নাসের এখানে দেখুন অর্থ সহ চলে আসছে, তো কুল আউযু বিরব্বিন নাস, এখানে আমি ক্লিক করব। যদি এটা তাফসির পেতে চাই আয়াতের, তো এখানে ক্লিক করব এটার উপরে। এটার উপরে ক্লিক করার পরে দেখুন এই আয়াতের তাফসির চলে আসছে, পুরো আয়াতের তাফসির চলে আসছে। তো কোনটা, এই যে ইবনে কাসির নামক এই তাফসির গ্রন্থের তাফসির চলে আসছে। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকেই, একদম শুরুতে এখানে ক্লিক করার পরে দেখুন এই যে কয়েকটা তাফসির আসছে, তাফসির ইবনে কাসির, তাফসির আবু বকর জাকারিয়া, তাফসির আহসানুল বায়ান ইত্যাদি ইত্যাদি। তো আমার কাছে তাফসির ইবনে কাসির সবচেয়ে ভালো লাগে, তো আমি সেটাকেই টিক দিয়ে রাখলাম। টিক দিয়ে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, তো আমি তাফসির ইবনে কাসিরই আমার কাছে ভালো লাগে, তো সেখানে টিক দিয়ে এই ওকে দিয়ে দিলাম। এই তাফসিরই আমি সবসময় এখন পড়তে পারবো এখান থেকে। তো আপনারা চাইলে তাও চেঞ্জ করতে পারেন, যেমন ইবনে কাসির, তারপরে তাফসির আহসানুল বায়ান। তো আমি তাফসির আহসানুল বায়ানে টিক দিয়ে ওকে দিলাম, দেখুন এটার তাফসির চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই দিয়ে রাখলাম, তাফসির ইবনে কাসির ফুল। তো বন্ধুরা, এভাবে আপনারা পুরো কোরআন শরীফের তাফসির পাবেন এই অ্যাপস থেকে। আসলে অ্যাপসটি খুবই খুবই প্রসিদ্ধ, অ্যাপসটি খুবই পাওয়ারফুল এবং গ্রহণযোগ্য। আমাদের কমি অঙ্গনের অনেকে অ্যাপসটি থেকে সাহায্য নেন, আসলেই আপনিও যে কোনো মুহূর্তে সাহায্য নিতে পারবেন, আপনার কাছেও ভালো লাগবে অ্যাপসটি। আশা করি আপনিও শেয়ার করবেন অ্যাপসটাকে। তারপরে এই অ্যাপসের ভিতরে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, যেমন এখানে আসলে প্রথমে তো আপনার রিডিং ফেজ, তারপরে হলো দ্বিতীয় ফেজে ইয়াতে ক্লিক করবেন। এখানে আপনার আদ সম্প্রদায়ের সম্বন্ধে আয়াত যতগুলো আছে সবগুলো আছে, যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে যত আয়াত আছে সে আয়াতগুলো 65টা আয়াত, তারপরে আনন্দ সম্পর্কে 30টা আয়াত, আবুল হাব সম্পর্কে 5টা আয়াত, আয়াতুল কুরসি, তারপরে আরবিক কুরআন, তারপরে আল্লাহ, আল্লাহর নাম কতবার আছে কোরআন শরীফের ভিতরে, এই ইত্যাদি এসব বিষয়ে এখানে আয়াত আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আয়াত আছে, তো এখানে ক্লিক করলে যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে আয়াতগুলো সেগুলো এখানে পাবেন। তারপরে অ্যালকোহল, মদ সম্বন্ধে আপনি আয়াতগুলো এখানে পাবেন। এস আর ওনা কানিল খমরি ওল মাইসারি মৈসিরি, এই যাবতীয় আপনি অ্যাপগুলো পাবেন এখানে। তারপরে উজু সম্পর্কে অ্যাপ পাবেন, এই ইত্যাদি ইত্যাদি। আসলে অ্যাপসটি আপনি ইনস্টল করে দেখুন না, অনেক ঘাটাঘাটি করুন, অনেক ফায়দা পাবেন অ্যাপসটি থেকে আশা করি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি এবার আপনাদেরকে দ্বিতীয় অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটি হলো হাদিসের অ্যাপস। কয়েকটি হাদিসের গ্রন্থ সিয়াসাত্তার যে সমস্ত হাদিসগুলো আছে এই অ্যাপসটির ভিতরে, সেই হাদিসগুলো আপনি পাবেন। তো এই জন্য প্লে স্টোরিতে গিয়ে আপনি এই প্লে স্টোরিতে যাওয়ার পর এখানে লিখবেন আল হাদিস, এই যে লিখলেই শুরুতে চলে আসবে এই অ্যাপসটি, আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো ওপেন করি দেখেন। ওপেন করার পরই আপনি এখান থেকে দেখতে পারবেন ওই কোরআন শরীফের মতনই সহিহ বুখারী, বুখারী শরীফের এই হাদিসগুলো, ইমান সম্পর্কে হাদিসগুলো, 8 নম্বর পৃষ্ঠা থেকে 850 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই হাদিসগুলো, একাধারে হাদিসগুলো আপনি এখানে আছে। তারপরে আপনি সহি মুসলিমের হাদিস পাবেন, সুনান নাসাই পাবেন, সুনান আবু দাউদের পাবেন, জামে তিরমিজির পাবেন, সুনান ইবনে মাজা সহ যত হাদিসের কিতাব আছে তারপরে এগুলো পাবেন এখানে। তো বন্ধুরা, এই দ্বিতীয় অ্যাপসটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। আবার এখানে
আপনি বিষয়ভিত্তিক হাদিস পাবেন, যেমন আকিদা, ইমান, পবিত্রতা, হাদিসের গল্প, এই যাবতীয় হাদিস আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ।